গুড ইভিনিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। আজকে শরীরটা একটুখানি খারাপ। আমরা ফাইনালি কালকে দিল্লি যাচ্ছি, তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, কারণ কালকে ভোরবেলা উঠে আমি ইন্ট্রো দিতে পারবো না, ওই জন্য এখন থেকে স্টার্ট করছি। আর শ্রেয়ানা তখন কান্না করছিল, এখন শুনে চুপচাপ মানে দেখে আর কি শুনছে চুপচাপ কি হচ্ছে ব্যাপারটা, আমি কি করে। তো যাই হোক, আমার ঘরের অবস্থা খুবই খারাপ, ব্যাগ প্যাক গোছাচ্ছিলাম, ওই জন্য ভাবলাম ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। কালকে কালকে তো ভোরবেলায় বেরিয়ে যাব, একবারে দিল্লি গিয়ে ব্লগটা শেষ করব, ওই জন্য এখন থেকে স্টার্ট করে নিলাম। এই যে অর্ধেক জিনিস বের করে রেখে দিয়েছি, ট্রলিতে কিছু ঢোকানো বাকি, একটা ব্যাগ হয়েছে, এখন ও এসে বলছে এ ব্যাগটা নিতে হবে না, সব জিনিসপত্র সব ছড়ানো সেটা না। আমার ব্যাগ গোছানো কমপ্লিট, এখন শুধু কালকে সকালের অপেক্ষা। এখন বাজে 4:04, ভোর 4:04। তো আমি রেডি হয়ে গেছি, আর শ্রেয়ার আমাদের কাছে ঘুমাচ্ছিল, ওর মা বাইরে ছিল, আর অর্পিতাও আমাকে ডাকতে এসেছে, অর্পিতা আর অর্পিতা। তারপরে ওরা পুজো নাই, মামার ছুটিতে করে আমাদের টাকাতে গেছিলো স্টেশনে। স্টেশনে গিয়ে আমরা হচ্ছে ট্রেনটা প্রচুর দৌড়ে দৌড়ে ধরেছি, তারপর এটা হচ্ছে কাটোয়া স্টেশনে এসে একবার আমি ব্লগটা করছি, মানে আর কি ভিডিওটা করছি, যে এতগুলো ব্যাগ হয়েছে আমাদের। মা এখানে দাঁড়ানো, আবার আকাশও আগাতে এসেছিলো ভাইয়ের সাথে, ভাই আকাশ, আমি, ও আর মা বর্ধমান স্টেশন অব্দি গেছি। এটা হচ্ছে বর্ধমানে বাসে নেমে, বাসে উঠেছি কাটোয়া স্টেশন থেকে, বাসে উঠে এখন নেমে এই টোটোতে করে এখন আমি যাচ্ছি বর্ধমান স্টেশনে। তো এটা হচ্ছে বর্ধমান স্টেশন ঢোকার আগে একটা সুন্দর একটা ব্রিজ আছে, ব্রিজটার নামও যাই না। তো ফাইনালি আমি চলে এসেছি বর্ধমান স্টেশন। তারপর একটা করে একটা তো চলছিল, কি নাম এটার, কি নাম না, উনি কি বেশ একটা বললো, হম জো চলনে লগে চলনে লগে হে রাস্তে, মঞ্জিল সে বেহতর লগনে লগে হে রাস্তে, খো যায় হম খো যায় হম ইউ লাপতা, মিলো চলে যারা কহাঁ না হো পতা, হম জো চলনে লগে চলনে লগে হে রাস্তে, মঞ্জিল সে বেহতর লগনে লগে হে রাস্তে। এই ট্রেনে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল, খাবারটাও চলে এসছে, আর ইনি এখন কুরকুরে খাচ্ছে। এটা হচ্ছে এটা এটা হচ্ছে পনির রোল, আর ওই ডিম আমার, আর মাকেও ডিম দেওয়া হয়েছে, আর এখানে একটা সবজি আছে, এখানে ডাল আর ব্যাস রাইস, আর এখানে এক্সট্রা রাইস একটা। এখন বাজে 7:00 মতো, তো নিচে আমরা ছিলাম, যাদের সিট ছিল তারা আসার পর আমরা ওপরে চলে এসেছি, আমাদের ওপরে সিট ছিল, দুটো সিটই আমাদের ওপরে, এসে তারপরে দুজনে আমরা একটু চা খেয়ে নিলাম, চা আর বিস্কুট, তারপরে ও শুয়েই পড়েছিল। রাতের খাবারটাও নিয়ে রাখলো, দুপুরে এমনি নর্মাল রাইস খেয়েছি বলে আর নিয়ে নিই, এখন বিরিয়ানি, এটা হচ্ছে আন্ডা বিরিয়ানি, আর এটা ভেজ বিরিয়ানি, ভেজটা ও বাবা আবার হচ্ছে শুকনো মিষ্টি পাঠিয়ে দিয়েছে, এর মধ্যে আরও আছে অনেক কিছু। তো আমরা রাতের খাবারটা খেয়ে তারপরে ওপরে, তো ওপরেই তো আগেই চলে এসেছিলাম সন্ধ্যাবেলা, তো ও শুয়ে পড়েছে, যতই হোক মানে সেই ভোরবেলায় ওঠা হয়েছে, তারপর আমিও শুয়ে পড়েছি।
নেক্সট ডে মর্নিং হবে 8টার মতো কি 7টার মতো। তো সব মানে স্টেশনগুলো চলে আসছিলো বলে সবাই আগে আগেই চলে আসছিল, মানে যতই হোক মানে আমাদের ট্রেন ছিল সকাল 6টার সময়, সেই জায়গায় 3 ঘন্টা লেট করেছে। তো সবাই স্টেশনগুলো আগে আগে আসছিলো, ও একটু চা খেয়ে নিলাম, আমিও চা খেয়ে নিলাম। তারপরে এই যে এই পুরো জঙ্গলটা, এটা মোটামুটি 10 কিলোমিটার হবে এই জঙ্গলটা, মানে এটা এত বড় ভিডিও করাও তো সম্ভব না, কিন্তু আমি অল্প করেছি, খুব সুন্দর ছিল। আর এই ব্রিজটা জঙ্গলটা পার হয়ে ব্রিজ, তারপরে আমরা আস্তে আস্তে মানে পুরো দিল্লি স্টেশনে ঢুকে যাচ্ছি, মেন দিল্লি মানে নিউ দিল্লি স্টেশনে ঢুকে যাচ্ছি। এই ব্রিজটা আমার এত ভালো লেগেছিলো যে ভিডিও না করে আর পারলাম না। ফাইনালি আমরা পুরো একদিন এক রাত ট্রেনে থাকার পর নিউ দিল্লিতে ঢুকে গেলাম। আর আমাদের ট্রেনটা দিয়েছিলো 15 নম্বর প্ল্যাটফর্মে। তো তোমাদের দাদাভাই তো চিনতেই পারছিল না, কারণ তার আগের দুটো স্টেশন ও খেয়াল করেনি, ও পড়েছিল, আমি নিচে বসে বসে ভিডিওগুলো করছিলাম আর দেখছিলাম। আর এই হচ্ছে আমাদের ল্যাগেজ, তো আরেকটা ভেতরে ছিল, ওটা সব থেকে বড়। তো মা একটু আগিয়ে যাচ্ছিলো, কারণ ও একা ট্রেন থেকে বের করতে পারবে না। তারপরে এই যে দুজনে মিলে পুরো এটা ধরে নিয়ে এসছে। তারপরে এই যে আমরা পুরো গাড়ি একটা বুক করে নিয়েছি, সত্যি কথা বলতে ট্রেন জার্নির পর আর ক্যাব বুক করতে আমিই বারণ করেছি, কারণ আমি মা দুজনায় কেউই থাকতে পারি না। তারপর আমরা অটো বুক করে পুরো দিদির রুমে আমরা এসেছিলাম। ফাইনালি চলে এসেছি, ওই যে মামি ভেতরে নিচ্ছে ঈদের বিল্ডিং। আমরা চলে তো এসেছি কিন্তু ভেতরে যেতে পাচ্ছি না, কেউ চান করেনি। আর ওই যে পুচকু, এদিকে পুরো ব্যাগ ট্যাগে ভর্তি হয়ে গেছে, এই যে জিনিস ফিনিস, এই যে আর এই যে এখানে সেই শুয়ে ফোন ঘাটছে, এই যে মামি এখানে রান্না করে, মা গেল স্নান করতে। গুড ইভিনিং গাইজ, সারাদিন তখন এসে একটু চান ফান করে নিলাম, চান ফান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তার মধ্যে কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে আবার ঘরে নিলাম। ঘুমিয়ে টুমিয়ে ছিলাম বলে আর ব্লক করতে পারিনি, একটু পরে আবার ও আসবে, ও আবার এখান থেকে এসে অফিস চলে গেছে, একটু পরে এসে আবার আমাকে নিয়ে যাবে। তো এখন কটা বাজে জানো? এখন বাজে 7:02। এখানে ওয়েদারটা দেখ, এখনও সন্ধ্যা হয়নি। আর আমাদের ওখানে হলে এতক্ষণ অন্ধকার হয়ে মানে কি বলবো, এখনও এখানে সন্ধ্যা হয়নি। মানে আমাদের ওখানে যেরকম ওই 5:30-6:45 বাজলে যেরকম হয় সেম, এখানে 7টার সময় ওইরকম। চলো দেখাই আমার ভাগ্নে কি করছে। মেয়ে দিদি এখানে সব গোছায়। আরে এই যে পুচকুটা, তখন পটি মটি করে একেবারে একাকার করে দিল, শুয়ে আছে। আর মামি চলে যাবে, তাই মাকে বুঝিয়ে দিচ্ছে যে দিদির কি কি করতে হবে। এখানে আমি এটা 3 দিন হয়ে গেল ভিডিওটা করছি, তো ভিডিওটা আর বড় করব না, একটু পরে আমরা বেরিয়ে যাব, ও আসবে নিতে আমাকে। তো তখন থেকে আবার আর একটা ব্লগ স্টার্ট করব। তো এই আজকের ব্লগটা এই অবধিই থাক। তো কেমন লাগলো না লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার, আর দিল্লির ব্লগ আসতে থাকবে। টাটা।